আর দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এলাম ভারত সেবা আশ্রমে। আজকে দিদিরা, দিদি মানে আমার বড় জার ভাসুর আজকে দীক্ষা নেবে, এগিয়ে চলে এসেছি দুর্গাপুরে। দুর্গাপুরে ভারত সেবা আশ্রম মন্দিরে যখন ঢুকছি, দিদি যাচ্ছে, আর এই যে মেন গেট, দিদি আর দাদা যাচ্ছে, তারপরে এই দেখো ভেতরটা ঢুকে গেছি আশ্রমের ভেতরে। কী সুন্দর দেখো, কী ভালো লাগছে। আর আজকে দীক্ষা নিচ্ছে, কালকে হচ্ছে বার্ষিক অনুষ্ঠান আছে। আর এই যে দিদি দাঁড়িয়ে গেছে ফর্ম নিতে, ফর্ম ফিল আপ করতে হবে, আগে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে দীক্ষা নিতে যাওয়া হবে। ফর্ম ফিল আপ না করলে এখানে দীক্ষা নেওয়া যায় না, আগে ফর্ম ফিল আপ করতে হয় ফর্ম নিয়ে। আর এটা বছরে একবারই দেয়, এখানে দীক্ষা বছরে একবার দেয়, ফর্ম ফিল আপ করা হচ্ছে। তারপরে উপরে যাচ্ছি, ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, তারপর উপরে যাচ্ছে দিদি। আমিও গেছি, আমি দিদি আর ভাতি উপরে যাচ্ছি। নমস্কার, সবাই কেমন আছেন? আমি পলি সুব্রত, ব্লগ থেকে পলি বলছি। সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আর আমি এখন একটা খুব সুন্দর জায়গায় এসেছি, ভারত সেবা আশ্রমে এসেছি। দিদি মানে আমার যা আর ভাসুর দীক্ষা নেবে, আমি তাদের সঙ্গে এসেছি। আমি কিন্তু দীক্ষা নেবো না, আমি দিদির সঙ্গে এসেছি। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো, ওরা দীক্ষা নিতে চলে গেছে। বন্ধুরা এখন উপরে উঠছি, দিদি আর আমি যাচ্ছি, ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, এবার লাইন নিতে হবে। কী সুন্দর সাজিয়েছে, বছরে একবারই তো দীক্ষা দেয়, এটা এখন বার্ষিক অনুষ্ঠান চলছে। কালকে প্রচুর ধুম, যজ্ঞ ঠজ্ঞ যজ্ঞ হবে, খাওয়া দাওয়া আছে বলছে, কালকে প্রচুর ধুম হবে। কী সুন্দর সাজিয়েছে দেখো, সবাই দীক্ষা দিয়ে সেখানে বলছে। সুন্দর মন্দিরটা দেখে খুব ভালো লাগলো। এমনিতেই তো মন্দির সত্যি কথাই খুব ভালোই লাগে, সবারই মনটা বেশ ভালো হয়ে যায় এসব জায়গায় গেলে। আর সামনে দেখো একটা ফুলের বাগান, সব গোলাপ ফুল, কটা খালি ডালিয়া আছে, পুরো গোলাপ ফুল, সুন্দর লাগছে। ওদের তো হলুদ ফুল, কি ভালো লাগছে। একদম রাস্তার ধারে আসুন, মানে ভারতীয় আসুন একদম রাস্তার ধারে, এরকম একটা লাইন, কত লাইন আছে। দিদি আর দাদা অনেকটা পিছনে আছে, তো সামনের দিকে লাইন। আমাদের তো কৃষ্ণ মন্ত্র, এখানে সব রকম মন্ত্রই দেওয়া হয়। যে দীক্ষা নেওয়ার আগে জিজ্ঞাসা করে গুরুদেব যে কী মন্ত্র নেবে, আমাদের তো কৃষ্ণ মন্ত্র ব্যাগটা আমাকে দিচ্ছে। বেশি সময় লাগে না দক্ষিণ স্থাপন মন্দির, বাবা সবাই জল খাচ্ছে, প্রণাম করছে, গুরুদেবের চরণ আছে। তারপর দিদিগুলো একটা ফটো তুলে দিয়ে আমি চরণে হাত দিয়েছি, আমি ঠিক আছে, দেখা ফটো সবাই তুলেছি, তারপরে আমি
জল ছুঁয়ে তারপরে নিচে নেমে এলাম। নিচে নেমে রোদ্রায় বসেছি, আমরা তিনজন একটু বসে আছি। তারপরে সবাই বলছে মহারাজ, মহারাজ এসে বললো ওখানে ভোগ দিচ্ছে, একটু ভোগ খেয়ে এসো। দীক্ষা নিয়ে নাকি ভোগটা খেতে হয়, ভোগ খেতে দিলাম আমরা তিনজনে খেলাম। ভোগ বলতে রবীন্দ্রভোগ চালে ফেনাবার সবজি দিয়ে ফেনাবার, ভালো লাগলো। মনে হচ্ছে যেন অমৃত ভালো লাগে, রবীন্দ্রভোগ চালে ফেনাবার দারুণ স্বাদ, দারুণ। এখানে যোগ্য হবে কালকে যে পদ্ম ফুলের গুলোর মধ্যে যে রয়েছে ওটা যোগ্য হবে। আর দেখো কি সুন্দর ফুলের বাগান। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, টিকা টিকা নেওয়া গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। যে রাস্তায় টোটো চলে এসছে আর তার রাস্তার মানে বাইরে এত সুন্দর গাঁদা ফুল গাছ, সেটাও একটু দেখে নিলাম। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যেইভাবে দেখো অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু হবে অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সবাই কমেন্ট করে জানাবে অবশ্যই যে মন্দিরটা, ভারত সেবা আশ্রমটা কেমন লাগলো তোমাদের। তা আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা বেরিয়ে গেছি, আমার বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে সবাই বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।